আসসালামু আলাইকুম, ফিচার ফ্রিল্যান্সার আইটির ফাইবার সাকসেস কোর্সে 6 নম্বর ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমরা গিগের পরিচিতিটা জানবো, বা গিগের পরিচিতিটা কি এগুলো আমরা গত পর্বে শিখেছিলাম। একটি গিগের জন্য আমরা টাইটেল, তারপরে ডিসক্রিপশন কোথা থেকে লিখবো, কোথা থেকে দিব, কিভাবে আমরা ইউনিক একটি গিগ ক্রিয়েট করতে পারি, এগুলো কিন্তু আমরা গত পর্বে শিখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ডিরেক্টলি গিগ কীভাবে ক্রিয়েট করতে হয়, আমরা গিগের যে টাইটেল কীভাবে বসাবেন, তারপরে ক্যাটাগরি কী দিবেন, সাব ক্যাটাগরি কী দিবেন, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা ট্যাগ কী দিব, এগুলো আমরা দেখবো, এবং স্টেপ বাই স্টেপ প্রাইসিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি এবং গিগ পাবলিশ পর্যন্ত আমাদের 2 থেকে 3টা বা 4টা পর্ব হতে পারে। সো মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা কমপ্লিট করবেন। আমরা ছোটো ছোটো পর্ব দিব যাতে করে আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে না যায়, আপনারা ছোট ছোট ক্লাসগুলি দেখে কাজগুলো শিখতে পারেন। অনেক বড় ক্লাস দিলে কী হয়, অনেকেই ধৈর্যশীল না, অনেকেই হচ্ছে যে আপনার ক্লাসগুলো দেখতে পারে না, মনে করে এত বড় ক্লাস দেখতে গিয়ে কি ভালো লাগবে না, এরকম অনেক মাথায় চিন্তা ভাবনা চলে আসে। যেন আমরা ছোট ছোট করে পার্ট টু পার্ট আপনাদেরকে ক্লাসগুলো দিব, গিগ ক্রিয়েটের যে বিষয়গুলো আছে এই সম্পর্কে, সো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। চলুন কাজের মধ্যে চলে যাওয়া যাক ডিরেক্টলি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যারা আগের ক্লাসগুলি করেন নাই আগের ক্লাসটা কমপ্লিট করবেন। সো আমরা গত ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে গিগের জন্য একটি টাইটেল কিন্তু আমরা রেডি করে রেখেছিলাম। সো আমরা এখান থেকে জাস্ট গিগ টাইটেলটা নিয়ে নিচ্ছি। সো আপনারা অবশ্যই প্রথমত গিগ টাইটেলগুলো রিচার্জ করবেন, তারপরে কপি করে নিয়ে আসবেন এখানে, তারপরে বসাবেন, ঠিক আছে? সো আমি কন্ট্রোল ভিতে ক্লিক করে এখানে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট পারফেক্ট। তো আপনার যদি এখানে ঠিকঠাক থাকে তাহলে এরকম লেখা আসবে, জাস্ট পারফেক্ট। এখানে ম্যাক্স হচ্ছে যে আপনি 80টা ওয়ার্ড দিতে পারবেন, আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল আছে হচ্ছে 57টা, ঠিক আছে? সো আমরা এবার হচ্ছে যে এখান থেকে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দিব। এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সাজেস্ট করেছে দেখতেই পাচ্ছেন এখানে। সো আপনি চাইলে একটা ক্লিক করে দিতে পারেন, বা চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার বিষয়টা হচ্ছে যে এখানে সিলেক্টে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে ডেটা সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে আপনাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে আসতে হবে। আমি প্রথমে ডেটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। সিলেক্ট করলাম, তারপরে সাব ক্যাটাগরিতে এসে এখান থেকে আপনার ডাটা এন্ট্রি সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পরে এখানে নিচে আরেকটি বক্স খুলে যাবে, এখানে রিকোয়ারমেন্ট কিছু থাকবে, তো আপনি এখানে কপি পেস্ট দিয়ে দিতে পারেন, তারপর ওয়েব রিসার্চ দিয়ে দিতে পারেন, যে কাজটা আপনি করবেন সেটা দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে নিচের থেকে আপনি আরও কিছু, যেমন টাইপিং, তারপর হচ্ছে যে কনভার্ট ডাটা, এগুলো আরও কিছু আপনি সিলেক্ট করবেন। আদার্সে ক্লিক করলে আরও আসবে, আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করে আপনি এখান থেকে যেই দেখতে পাচ্ছেন যে আপনার ট্যাগের জায়গাতে আছে, আপনি ট্যাগের জায়গাতে চলে আসবেন। সো আমরা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে জাস্ট কপি পেস্ট দিলাম, তারপর এখান থেকে আমি আরও কিছু অ্যাড করি, এডুকেশন, ফুডস, ফ্যাশনস, আচ্ছা আমি কয়েকটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? আপনাদের মন মতো আপনারা অ্যাড করবেন। তো আমি 4-5টা অ্যাড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে টুলস আছে, টুলসের মধ্যে আপনি এক্সেল দিয়ে কাজ করবেন, গুগল এডি দিয়ে কাজ করবেন, ওয়ার্ডে কাজ করবেন, ডক্সে কাজ করবেন, এগুলো দিবেন। পিডিএফ এডিটর এগুলোর প্রয়োজন হয় না, নোটে কাজ করবেন হালকা, এটা দিবেন। তো 4-5টার মতো দিয়ে দিবেন, তাহলে এটা টিক মার্ক চলে আসবে। ওকে, তো প্রত্যেকটা যখন আপনার হয়ে যাবে এখানে টাইটেল থেকে শুরু করে নিচ পর্যন্ত, তখন আপনি ট্যাগ দিবেন। ট্যাগটা কীভাবে দিতে হয় দেখেন, এখানে আমরা যে ক্যাটাগরিগুলো দিয়েছি, সর্বপ্রথম আমাদের এখানে কী আছে, ফার্স্টেস্ট ডাটা এন্ট্রি, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এখান থেকে ডাটা এন্ট্রিটা নিয়ে নিব। ট্যাগটা হচ্ছে আমাদের গিগ র্যাঙ্ক করানোর জন্য সর্বোচ্চ কাজ করবে। সো এটা আমাদেরকে অবশ্যই সেন্সিটিভ থেকে দিতে হবে। ডাটা এন্ট্রি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে আমরা চলে আসবো ডিরেক্টলি হচ্ছে যে নিচের দিকে, যে আরও কী আছে, ডাটা কালেকশন আছে। সো আমরা ডাটা কালেকশন বাদ দেবো, এখান থেকে ডাটা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি যে এটা ইয়ের মধ্যেও, ক্যাটাগরির মধ্যেও আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং আছে। সো আমরা এখান থেকে এক্সেল দিব, এক্সেল ডাটা এন্ট্রি দিব, ঠিক আছে? এক্সেল ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে গুগল শিট ডাটা এন্ট্রি, এগুলো লিখবো। তো আমি এখান থেকে এক্সেল ডাটা এন্ট্রি লিখতেছি প্রথমে। এক্সেল ডাটা এন্ট্রি এটা আমরা দিলাম, ঠিক আছে? তারপরে দুইটা হইলো, আর আমরা হচ্ছে দিতে পারবো সম্ভবত, আর দিতে পারবো মাত্র হচ্ছে যে 3টা, ঠিক আছে? তো আমি এখান থেকে আমরা ক্যাটাগরি দিব কিছু, যেমন এডুকেশন, না এগুলো দেওয়ার দরকার পড়বে না, আপনি উপর থেকে দিবেন আরও। যেমন ডাটা কালেকশন আছে, আমরা ডাটা কালেকশন দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে যে আমাদেরকে মিল রাখতে হবে, যে আমাদের যে ট্যাগ আছে, ট্যাগটা আমাদেরকে টাইটেলের সাথে মিল রাখতে হবে, ঠিক আছে? টাইটেলের সাথে যত ভালো মিল থাকবে তত বেশি আমরা আমাদের গিগটাকে র্যাঙ্ক করতে পারবো। 3টা দিয়েছি, তো 3টা বা 4টা দেওয়াই বেটার, 5টা দেওয়ার দরকার পড়ে না, 5টা দিবেনও না, ঠিক আছে? 3টা বা 4টা দিবেন, তারপরে আমি দিচ্ছি সংক্ষিপ্তে কিছু আপনার ইয়ে দিবেন, ঠিক আছে? ওই কি বলে, কি ট্যাগ দিবেন, ঠিক আছে? যেমন শুধুমাত্র
ডাটা মাইনিং এতটুকুই দিয়ে দিবেন, এর বেশি কিছু দিবেন না। সংক্ষিপ্ত দিলে এটা সহজ হয়, বা যখন সেলাররা এটা সার্চ করে, সরি বায়াররা এটা সার্চ করে, তখন আপনার গিগটা সবার আগে আসবে। চারটা রাখলাম, আরেকটা দিতে পারবেন পাঁচটা, সর্বোচ্চ পাঁচটা দেওয়া যায়, ম্যাক্সিমাম পাঁচটা, এর বেশি দিতে পারবেন না। তো সব কিছু যখন কমপ্লিট হবে তখন আপনি উপর থেকে একটা চেক দিবেন, ডু ইউ ফার্স্টেড ডু ফার্স্টেড ডাটা এন্ট্রি কপি পেস্ট অ্যান্ড হচ্ছে যে ডাটা কালেকশন জব, এটা আমরা করি। তারপরে এখানে ডাটা ডাটা এন্ট্রি, তারপরে আমাদের এখানে কিছু ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে যেগুলো আমরা সিলেক্ট করেছি, তারপরে ট্যাগ দিয়েছি, অ্যান্ড আমরা এখান থেকে সব কিছু কমপ্লিট থাকলে সেভেন কন্টিনিউতে ক্লিক করব। নেক্সট স্টেপে যাওয়ার জন্য সেভেন কন্টিনিউতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এবং আমাদেরকে নিয়ে আসবে নেক্সট যে স্টেপটি আছে। নেক্সট স্টেপে এটা হচ্ছে যে আপনাদের প্রাইজিং স্টেপ, মানে এখানে আমরা হচ্ছে প্যাকেজটা সিলেক্ট করবো। আমরা যে কাজটি করছি এই কাজের জন্য একটি প্যাকেজ থাকবে, এই প্যাকেজটি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সো প্যাকেজটি কীভাবে সিলেক্ট করতে হবে, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রোপ অফ প্যাকেজ, স্ক্রোপ অ্যান্ড প্যাকেজিং, সেখান থেকে অফার প্যাকেজ যেটা যেখানে লেখা আছে এখানে আমরা একটা ক্লিক করবো। এখানে দেখেন এটা অফ থাকলে মাত্র একটা প্যাকেজ এখানে শো করছে। সো আমরা এটা এখানে একটা না তিনটা প্যাকেজ দিব, আমরা অলরেডি কিন্তু তিনটা প্যাকেজ রেডি করেছি। সো আমরা এখান থেকে অফার প্যাকেজের মধ্যে একটা ক্লিক করে এটা অন করে দিব, এবং প্যাকেজের মধ্যে থাকছে আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়ার। এবং প্যাকেজের মধ্যে নাম, ডিসক্রিপশন, ডেলিভারি টাইমস, তারপরে হচ্ছে যে এখানে আওয়ার্স অফ ওয়ার্ক, মানে আপনি কতক্ষণ কাজ করবেন, তারপরে রিভিশন আছে এবং প্রাইস আছে। রিভিশন মানে হচ্ছে যে আপনি একটা কাজ করলেন, বায়ারের একটা কাজ মনে করেন আপনি করেছেন, হ্যাঁ, পরবর্তীতে বায়ার আপনাকে কীভাবে আবার হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যদি আপনার কাজটা ভালো না হয়, বা আপনার কাজটা যদি বায়ারের মন মতো না হয়, সে আপনার কাছ থেকে কতবার রিভিশন পাবে সেটা এখানে আপনার দিতে হবে। সো তারপরে আছে হচ্ছে যে আপনার অ্যাড এ এক্সট্রা সার্ভিস, আপনি এক্সট্রা সার্ভিস দিতে পারবেন, এক্সট্রা অ্যাড মানিও নিতে পারবেন, ঠিক আছে? মানে আপনি যদি চান যে আমি এক্সট্রা সার্ভিস দিতে পারি, আমি অনেক এক্সপার্ট, সেক্ষেত্রে আপনি এক্সট্রা সার্ভিস দিয়ে আরও টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনি $10 কাজ এখানে বেসিক প্যাকেজে করতেছেন, আপনি এক্সট্রা আরও $5 নিতে পারবেন। আপনি মনে করেন $10 জায়গাতে আরও একটু, মানে কাজটা একটু বেশি দিলেন, যেমন আপনি এখানে 1 ঘন্টা কাজ করতেছিলেন, এখানে আপনি আরও 2 ঘন্টা কাজ করে দিলেন, এই প্যাকেজেই আপনি নিলেন আরও $20। সেক্ষেত্রে বেসিক প্যাকেজে $10 প্যাকেজ ছিল, আপনি $20 নিতে পারবেন। আশা করছি এক্সট্রা কাকে বলে সেটা বুঝতে পেরেছেন। তো এবার আমরা আসি নাম এবং হচ্ছে যে ডিসক্রিপশন এবং ডেলিভারি টাইম, সিলেক্ট আওয়ার আওয়ার্স, এই এগুলো আমরা কীভাবে দেবো, রিভিশন প্রাইস এগুলো আমরা কীভাবে অ্যাড করবো, এবং তিনটা প্যাকেজ কীভাবে আমরা সাজাবো। আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম প্যাকেজ আমরা রেডি করে রেখেছিলাম, এটা হচ্ছে প্যাকেজ নেম। সো আমরা এখান থেকে প্যাকেজ নেমটাকে কপি করব। প্যাকেজ নেমটা এমন হতে হবে যে ইউনিক, ঠিক আছে? প্যাকেজ নেমটা একদমই ইউনিক হতে হবে, যেটা কেউ জানবে না, ঠিক আছে? এরকম একটা প্যাকেজ নেম হতে হবে, বা কেউ জানবে না বলতে কেউ আর কি দেয়নি এখনও পর্যন্ত। প্যাকেজ নেম যদি কপি হয় তাহলে গিগ র্যাঙ্ক করবে না, এটা হচ্ছে সর্বোচ্চ কথা। আমি বি ওয়ান দিয়েছি, আপনি এ ওয়ান দিতে পারেন, বা এ সি দিতে পারেন, এ সি ওয়ান দিতে পারেন, এরকম। এটা প্যাকেজ নেম কোনো ডিপেন্ড করে না যে কাজের ক্ষেত্রে, বা ডাটা এন্ট্রি বি ওয়ান দিতে পারেন, ডাটা এন্ট্রি ওয়ান আওয়ার, ডাটা এন্ট্রি বি ওয়ান টু, এরকম দিতে পারেন, যাতে করে ইউনিক হয়, কারোর সাথে যাতে না মিলে, ঠিক আছে? সো আমরা বি ওয়ান দিলাম এখানে, বি টু দিবো এখানে, বি থ্রি দিবো এখানে, তারপরে ডিসক্রিপশনের জায়গাতে আমরা ডিসক্রিপশন বসাবো। তো কীভাবে কী করতে হবে দেখেন, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের সবগুলো তৈরি করা আছে। সো আমরা এখান থেকে জাস্ট ডিসক্রিপশনের জায়গাতে আমরা ডিসক্রিপশনটাকে কপি করে নিচ্ছি, এখান থেকে একটা নিলেই আমরা প্রত্যেকটা করতে পারবো পরবর্তীতে। তো আমি একটা নিয়ে নিলাম এখান থেকে, তারপরে ডিসক্রিপশনের জায়গাতে আমরা ডিসক্রিপশনটাকে বসালাম। হ্যাঁ, আমরা কী বলেছি, টু আওয়ার্স ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং অ্যান্ড কপি পেস্ট জব, আমরা 2 ঘন্টা ধরে কপি পেস্ট, ডাটা এন্ট্রি এবং ডাটা মাইনিং করবো, ঠিক আছে? তার জন্য আমাদের ডেলিভারি টাইম লাগবে হচ্ছে 1 দিন, আমরা 1 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিব সর্বনিম্ন এটাতে। তারপরে আপনি কত ঘন্টা ওয়ার্ক করবেন, টু আওয়ার্স এখানে লেখা আছে, সো আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমরা রিভিশন এখানে আনলিমিটেড দিয়ে দিবেন, ঠিক আছে? মানে আপনার বায়ার আপনাকে যাতে আনলিমিটেড পায় সেরকম একটা কিছু দিবেন, যেহেতু কাজটা পাওয়া দিয়ে কথা, সর্বপ্রথম কাজ, সেক্ষেত্রে আমাদেরকে একটু বায়ারকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম দিব যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে $5-এর, এখানে জাস্ট আপনি পাঁচ লিখে দিলেই ডলারটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় একটা প্যাকেজের। তো আমরা দ্বিতীয় প্যাকেজটা তৈরি করার জন্য এখান থেকে জাস্ট এটা কপি করব, দেন এখানে বসাবো, আর ওয়ানটা কেটে দিয়ে আমরা জাস্ট এখানে টু দিব, দেন এখান থেকে আমরা এটা ফুললি কপি করব, আমরা এখান থেকে কপি করে এখানে বসাবো দ্বিতীয় প্যাকেজের মধ্যে। এই টু এর জায়গাতে আমরা জাস্ট 4 করে দিব, এবং এখানে আমরা হচ্ছে যে ডেলিভারি টাইমটা দিব 2 ডেজ, অ্যান্ড হচ্ছে যে এখান থেকে আমরা রিভিশন দিব আনলিমিটেড, সরি এটা হচ্ছে আওয়ার্স 4, এখানে 6 4 আছে 4, তারপর হচ্ছে যে আমরা এখান থেকে এই রিভিশনটাকে আনলিমিটেড করে দিব, দেন এইখানে আমরা হচ্ছে $15 বা $20 দিব, ঠিক আছে? সো আমরা যেহেতু এটা করছি 4 ঘন্টা ধরে, এখানে 2 ঘন্টার এক্সট্রা ডাবল,
এতে আমরা $15 দিব, ঠিক আছে? $15। তারপরে হচ্ছে যে এখান থেকে আমাদের প্রিমিয়ার প্যাকেজ থাকবে। প্রিমিয়ার প্যাকেজ হচ্ছে সবচাইতে বড় একটি প্যাকেজ। এখানে আমরা হচ্ছে যে V3 দিয়ে দিচ্ছি, V3। দেন তারপর হচ্ছে ডিসক্রিপশন, এখানে আমরা 10 আওয়ার্স কাজ করব বা ওয়ান ওয়ান ডে কাজ করব, ঠিক আছে? মানে একদম একটা বড় একটা প্যাকেজ হবে এটা। আমরা 10 আওয়ার্স দিয়ে দিলাম, 10 আওয়ার্স কাজ করব। এবং হচ্ছে যে এখান থেকে আমরা ডেলিভারি টাইম দিয়ে দিচ্ছি 3 ডেজ। দেন হচ্ছে যে 3 ডেজ বা 2 ডেজ দিতে পারেন আপনি এটাও। দেন তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে টাইম দিব 10 আওয়ার্স। অ্যান্ড হচ্ছে যে আমরা এখান থেকে আনলিমিটেড রিভিশন দিয়ে দিচ্ছি, আর ডলারটা দিচ্ছি 50, ওকে 50। তো এটা আমরা দিয়ে দিলাম, এটাই আমাদের একটা প্যাকেজ হলো। যারা বেসিকে আমাদেরকে টেস্ট করতে চায় তারা $5 দিয়ে মাত্র টেস্ট করতে পারবে। যারা আমাদের স্ট্যান্ডার্ড টেস্ট করতে চায় বা স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিতে চায় তারা কিন্তু $15 দিয়ে নিতে পারবে। এবং $50-এর আমাদের একটা প্রিমিয়ার প্যাকেজ আছে, এটা হচ্ছে যে 10 আওয়ার্সের জন্য। আপনি যদি আপনি যদি সারা দুই দিন কাজ করেন সেক্ষেত্রে $100 নিতে পারবেন এটা থেকেই। বেসিক প্যাকেজে যদি আপনি 2 ঘন্টার বেশি কাজ করেন তাহলে আপনি আবারও এক্সট্রা করে এখান থেকে মানি চার্জ করতে পারবেন, ঠিক আছে? এটা সুযোগ কিন্তু আছে। তো ডিসক্রিপশন এবং নাম আর প্যাকেজ সব কিছু যখন রেডি হয়ে যাবে তখন আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের মোটামুটি এইটারও কাজ শেষ। প্রাইসিং অ্যান্ড ডিসক্রিপশনের টাইটেল অ্যান্ড প্রাইসিংয়ের কাজটা কিন্তু আমাদের শেষ। এবার আসে ডিসক্রিপশনের কাজ। তো ডিসক্রিপশনের কাজটা আমরা আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখাবো না, অলরেডি কিন্তু ক্লাসটা 10 মিনিট পার হয়ে গেছে। সো আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডিসক্রিপশন লিখবেন। এবং ডিসক্রিপশনের কিছু কাজ আছে যেমন বোল্ড, তারপরে আপনার টেক্সটের যে সাইজ, আই সাইজ, তারপরে লাইটিং মানে হাইলাইট, দেন হচ্ছে নাম্বারিং, আর হচ্ছে যে পয়েন্টিং। এই 4টি কাজ যদি আপনি সঠিকভাবে না করেন ডিসক্রিপশনের যে লেখাগুলো থাকবে এগুলো দেখতে ভালো লাগবে না। আপনার বায়ার আপনাকে দেখে বুঝবে যে আপনি একদম নতুন, ঠিক আছে? এই জন্য আপনাকে এই 4টি কাজ একদম এক্সপার্টের মতো করতে হবে এবং ডিসক্রিপশনটা একদম সুন্দরভাবে আপনাকে এক্সপার্টের মতো লিখতে হবে। তাইলেই না আপনার বায়ার আপনাকে কাজ দিবে এবং বুঝবে যে আপনি একজন প্রফেশনাল। যেমন আপনি ডিসক্রিপশনের মধ্যে রেখে গেছেন আমি প্রফেশনাল, বাট আপনার ডিসক্রিপশনের যে বোল্ড সাইজ, হাইলাইট, পয়েন্টিং এগুলো ঠিক নাই, সেক্ষেত্রে আপনার বাইরে নিজে থেকেই বুঝবে যে আপনি প্রফেশনাল না। এই জন্য আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। আর এটা নিয়ে আমরা এই জন্য একটা ক্লাস সাজিয়েছি শুধুমাত্র ডিসক্রিপশনের ওপরে। সো অবশ্যই নেক্সট ক্লাস দেখার জন্য প্রত্যেককে আমন্ত্রণ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।